আলাইকুম। জানতে চেয়েছেন জার্সি ক্রিকেট বল অনেকে ব্যবসা করে, এগুলির শরীর সম্মত কিনা? এগুলির ভিতর কিন্তু ব্যবসা হয়ে যায়, কারণ এগুলির অপব্যবহারই বেশি হয়ে থাকে। এগুলি বিশেষ করে যদি জাতীয় পর্যায়ে খেলাধুলা করা হয়, ক্রিকেট হোক ফুটবল হোক, এবং পুরস্কার তো হয়, ঘোষণা মানে দেওয়া হয় বিজেতা পক্ষকে, তো এটা শরীয়ত সম্মত নয়। সৌদি আরব শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন সহ বড় বড় ওলামায়ে কেরাম এগুলোকে হারাম বলেছেন। এমনকি যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দর্শক হিসেবে হারাম। আরও বিভিন্ন গৃহীত কর্ম হয়ে থাকে, যেমন সরাসরাতে তওয়াক্কা করা হয় না। অনুরূপভাবে নারীরা দেখা যায় তারাও দর্শক শ্রোতার কাতারে থাকে এবং তাদের নগ্নতা প্রকাশ পেয়ে থাকে, কাঁচার উপর কাপড় উঠিয়ে রাখে, যেটা মানে ফরজ তারক করার সামিল। তো এগুলি যেমন মুক্ত করে তারা রাখে এবং এই জাতীয় অনুষ্ঠান প্রদর্শন করে, তো এদের প্রতি যাদের নজর যায় তাদের তো হারাম কর্ম হলো। আর যারা এমন করছে তারা তো হারাম কর্মে লিপ্তই রয়েছে অলরেডি গনাহের ভিতরে। হ্যাঁ, তবে অধিকাংশ কাফের হয়ে মুশরিক হয়ে থাকে, মুসলমানের ভিতরে তো এগুলো এখন আর অভাব নেই ওই ওয়েস্টার্ন কালচার। তো এই জাতীয় নগ্ন নারীকেও দেখা হয়ে থাকে নগ্নের সাথে বিভিন্ন কারণে, সৌদি শেখরা নিষেধ করেছেন। আর প্রতিযোগিতার জন্যে যে তিনটা খেলা, সে তিন খেলার অন্তর্ভুক্ত নয় এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা। সুতরাং ব্যক্তিগতভাবে যদি শরীরচর্চার জন্য, এসব শরীরচর্চার জন্য যদি খেলা থাকে হয়তো সমস্যা নাই, অন্যভাবে কোনো প্রকার হার জিতের কোনো ইয়ে না রেখে, মানে হেরে যাওয়া পার্টি বিজেতা পার্টিকে কিছু দেবে উপহার হিসেবে হোক বা জরিমানা হিসেবে হোক, তো এটা হারাম। এমনকি যদি এক কাপ চাও খাওয়ায় বিজেতা পার্টিকে পরাজিত পার্টি, সেটাও জুয়া খেলার অন্তর্ভুক্ত এবং গোনাহের অন্তর্ভুক্ত হবে। সেই হিসাবে এই খেলাধুলার অধিকাংশ ব্যবহার, যাতে খেলাধুলা অধিকাংশ হয়ে থাকে অশরিত হবে, তাই এগুলির ব্যবসা বাণিজ্য করা বিতর্কিত। এজন্য এড়িয়ে চলাই উচিত। একটা মননীতি রয়েছে যেটা ব্যবহার দুইভাবে হয়, সেটা টোটালি না করা যায় না। যেমন ওই অস্ত্র ইত্যাদি, যেমন বড় বড় বটি, হাসা ইত্যাদি, ছুরি চাকু, এগুলো দিয়ে জু হাত দায়ন বলা যেতে পারে। দুটো সাইড রয়েছে, আর একটা খারাপ সাইড, মানুষ যাওয়া করলে এটা কবিরা গুণা হবে, আর বকরি ছাগল হারাল পানি জবাই করলে প্রয়োজনে সেটা কি বৈধ। তো এই কারণেই ব্যবহার এটা বৈধ রাখা হয়েছে। কিন্তু নির্দিষ্টভাবে যদি জানা যায় যে এই এই দোকানের চাকুটা কিনে, ছুরি কিনে জবাই করে মানুষকে হত্যা করবে, কোনো গুন্ডা কিনতে আসা দেবে না তার কাছে, তার কাছে তখন বিক্রি করা হারাম হয়ে যাবে, তো এরকম কিছু। এক কথায় ক্রিকেট সহ খেলার সামগ্রী এই জাতীয় যেগুলি বলা হয়েছে বিতর্কিত বিষয়, এড়িয়ে চলা উত্তম। এই যে এগুলি বাদ দিয়ে অন্য কোনো একেবারে সন্দেহাতীত হালাল ব্যবসা করা উচিত। অন্য হারাম